আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দেশি মুরগি নিয়ে। আমি এই দেশি মুরগিটাকে আপনাদেরকে দেশি মুরগি তেল ঝোল করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। দেশি মুরগিটাকে আমি তেল ঝোল করার জন্য প্রথমে কিছুটা আদা রসুন আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, ওটাকে আমি শিলে ভালো মতো পিষে নেব। এদিকে মুরগিটাকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে চুবড়ির মধ্যে রেখেছি। কতটা পরিমাণ তেল হয়েছে দেখুন, মুরগিটা ছিল 3 কিলো ওজনের দেশি মুরগি। এদিকে আমি 5-6টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুনটা ভালো মতো এতটাই পিষে নিয়েছি। এদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি 6টা এলাচ, 5-6 টুকরো ডালচিনি, আর নিয়েছি সাদা কালো গোলমরিচ কিছুটা, আর নিয়েছি 6টা লবঙ্গ, আর নিয়েছি 2টো তেজপাতা। ইতিমধ্যে গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সরিষার তেল, এর থেকে বেশি আমি তেল দেব না। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি কুচানো পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিলাম, দু একবার নেড়ে চেড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ডালচিনি, দিয়ে দিলাম লবঙ্গ, আর দিয়ে দিলাম সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ। একসাথে দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। দুই একবার নেড়ে চেড়ে দেওয়ার পরে মুরগির চর্বি হয়েছে এতটা, দেখুন কতটা মুরগির তেল বা চর্বি হয়েছে। ওই মুরগির তেলটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলে চর্বি থেকে তেলগুলো ছেড়ে দেবে, চর্বিটা একদম গলে যাবে বা তেলটা গলে যাবে। আমি কিছুক্ষণ ধরে গ্যাসটাকে হাই ফ্লেমে করে চর্বিটাকে আমি গলিয়ে নিয়েছি, দেখুন চর্বিটা একদম গলে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটাও ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কেটে রাখা মুরগির মাংসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। মুরগির মাংসটা দেওয়ার পরে ওই তেলের সাথে মুরগির মাংসটা আমি 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব বা কষিয়ে নেব। মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর তেলও ছেড়েছে, তেলওয়ালা মুরগি, এই রকম তেলওয়ালা মুরগি খেতে অনেক টেস্ট হবে। এইভাবে আমি মুরগির মাংসটা 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন বাটা। দেওয়ার পরে আবারও আমি 2-3 মিনিট ভালোভাবে মুরগির সাথে আদা রসুনটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা মুরগির মাংসের ভেতর থেকে চলে যায়। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হলুদ, আর দিয়ে দিলাম বাড়িতে গুঁড়ো করা লঙ্কার গুঁড়ো 2.5 টেবিল চামচের মতো। আপনারা আপনাদের মুরগির মাংসের পরিমাণ মতো মশলাটা দিয়ে দেবেন। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট ধরে। এ সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখে মুরগির মাংসটাকে কষাতে হবে। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম টক দই। টক দই দেওয়ার পরে আবারও আমি মুরগির মাংসটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মুরগির মাংসটা কিছুক্ষণ কষানোর পরে কতটা তেল ছেড়ে দিয়েছে দেখুন। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি মুরগির মাংসটাকে আরও 5 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট ঢাকাটা বন্ধ করে রেখে দেব ভালোভাবে মুরগির মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবারও আমি মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এ সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে, ভালোভাবে কষানো হবে না। ভালো মতো ঢাকা খুলে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি।
দু তিন মিনিট কষানোর পরে এবারে আমি দিয়ে দেব ঝোল। আমি মুরগির মাংসের তেল ঝোল করব, তাই মাংসের মধ্যে আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে আবারও আমি ভালোভাবে মুরগির মাংসটাকে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আবারও আমি 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, কারণ দেশি মুরগির মাংস একটু শক্ত হয়। 10 মিনিট হয়ে গিয়েছে, আবারও আমি ঢাকাটা খুলে মুরগির মাংসটাকে নাড়িয়ে দিলাম। দু একবার নাড়ানোর পরে আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম মুরগির মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা জিরে ও গোলমরিচের গুঁড়ো। দেখুন বন্ধুরা কতটা পরিমাণে মুরগির মাংসটা মধ্যে থেকে তেল বেরিয়েছে আর কতটা কালার হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই, আর দেখে মনে হচ্ছে কত টেস্টিও হয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। দেওয়ার পরে মুরগির মাংসটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আমার দেশি মুরগির তেল ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার প্রথমে তাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা বাড়িতে এই রকম দেশি মুরগির তেল ঝাল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।